আজ থেকে শুরু হচ্ছে হজের নিবন্ধন প্রক্রিয়া। 2020 সালে যারা প্রাক নিবন্ধন করেছিলেন এবার তারা অগ্রাধিকার পাবেন। 65 বছর বয়স হবার কারণে যারা এবার হজে যেতে পারছেন না তারা তাদের মনোনীত ব্যক্তিকে পাঠাতে পারবেন, আর চাইলে টাকাও ফেরত নিতে পারবেন। করোনার কারণে গেল 2 বছর সৌদি আরবের বাইরে থেকে কেউ হজে অংশ নিতে পারেননি। এবার চাঁদ দেখা সাপেক্ষে 8ই জুলাই সৌদি আরবে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। এবছর সারা বিশ্বের 10 লাখ মানুষ হজ করার সুযোগ পাচ্ছেন। স্বাভাবিক সময়ে এ সংখ্যা থাকে 20 থেকে 25 লাখ। সব মিলিয়ে এবার সময়ও কম, 16 থেকে 18 মে এই 3 দিনের মধ্যে করতে হবে হজের নিবন্ধন। প্যাকেজের বাইরে বেশি টাকা নেয়ার সুযোগ নেই, আর যারা বয়সের নিষেধাজ্ঞায় আটকে গেলেন তাদের জন্য রয়েছে বিকল্প উপায়। অন্য এজেন্সিগুলি আলাদা প্রিমিয়াম প্যাকেজ ঘোষণা করতে পারবেন, সেটা একেবারে আলাদা, সেটার সুযোগ সুবিধাদিও দৃশ্যমান। তো হজযাত্রীগণ যারা যাবেন তাদের প্রতি আমার অনুরোধ, তারা তাদের প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জেনে বুঝে পড়ে তারপরে এজেন্সির সাথে প্যাকেজের বিষয়ে চুক্তি স্বাক্ষর করে হজে গমন করবেন। 65 বছর বয়সে যারা যেতে পাচ্ছেন না তাদের বিষয়টা ভিন্ন, যে আমি যেহেতু যেতে পারছি না, আমি আমার অমুক আত্মীয়, সে হয়তো সিরিয়াল অনেক পরে আছে, তাকে আমার জন্য বদল হজ আমি করাই দিতে পারি, তাকে আমি দিতে পারি, সে কারণে সে জায়গায় আপনার এই ব্যতয়টা ঘটতে পারে। হজ নিয়ে কেউ অসদুপায় অবলম্বন করলে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা। দেশে হোক আর দেশের বাইরে হোক, যদি সেই জায়গায় দেখা যায় আমার হজ এজেন্সি কোনো অপরাধ করছে, তাদের জন্য কিন্তু আমরা কিন্তু হজ আইন হয়েছে 2021, ওই আইনের আওতায় আমরা 50 লক্ষ টাকা, সর্বোচ্চ 50 লক্ষ টাকা আমরা জরিমানা করার সুযোগ রেখেছি। এবার বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাচ্ছেন মোট 57,585 জন। মোহাম্মদ হোসাইন, DBC News, ঢাকা।